They're one of the most dangerous animals in the world, yet one family show no fear when it comes to their pets. হিংস্রতা হার মেনেছে ভালোবাসার কাছে। তারই অনন্য নজির ব্রাজিলের একটি পরিবারের সঙ্গে সাতটি বাঘের দশ বছর ধরে বসবাস। ব্রাজিলের মারিঙ্গা এলাকার বাসিন্দা অরি মার্কেস বোর্জেস 2006 সালে সার্কাস থেকে অসুস্থ অবস্থায় দুটি বাঘের বাচ্চাকে উদ্ধার করেন, পরম যত্নে তাদের সুস্থ করে তোলেন। সেই থেকে শুরু, এখন অরির বাড়িতে বাঘের সংখ্যা সাতটি। গত দশ বছর ধরে সন্তানের মতো প্রতিটি বাঘের দেখাশোনা করেছেন অরি। তিনি একা নন, তার তিন মেয়ে দিউসান, রিয়া, উয়ারা আর নায়রাও এ ব্যাপারে তাকে সাহায্য করেন। বাঘের সঙ্গে একই টেবিলে বসে খাওয়া দাওয়া করেন সবাই, এমনকি একই বিছানায় থাকেন কেউ কেউ। অরির ছোট মেয়ে নায়রা নিয়মিতই বাঘের পিঠে চড়ে স্নান করেন। বড় মেয়ে দিউসান, রিয়া বিবাহিতা, তার দেড় বছরের মেয়েও বাঘের সঙ্গে খেলা করে। মেজো মেয়ে উয়ারার ভালোবাসা একটু বেশি, খাওয়ানো বেড়ানো সবই করেন তিনি, তবে সবাই যে স্বচ্ছন্দ্য বোধ করেন তা নয়। উয়ারার স্বামী রাফায়েল নিরাপত্তার খাতিরে একটু দূরে দূরেই থাকেন। মাঝে মধ্যে সহজাত চরিত্রেরও প্রমাণ দিয়েছে বাঘগুলো। গত দশ বছরে বড় করে তুলতে গিয়ে অনেক সময় আচর খেয়েছেন অরি মার্কেস। এখন সংখ্যা বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একটি টাইগার পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন তিনি। বাঘের সঙ্গে মানুষের এই অদ্ভুত সুন্দর পারিবারিক বন্ধন সত্যিই বিরল। Vai se concretizar, não sei que Deus não queira, mas... Sean Mahfuz, Desk Report, ETN News.